নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি লেবু দিয়ে ইলিশ মাছ রান্নার একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে যদি কখনোই এভাবে ইলিশ মাছ না বানিয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখবেন সত্যি দারুণ টেস্টি হয় গরম ভাতের সঙ্গে খেতে একেবারে অনবদ্য লাগে আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমার চ্যানেল এখন ওনার সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি ইলিশ মাছ কেটে ধুয়ে লবণ হলুদ মেখে রেখেছি প্রথমে বানিয়ে নেব মশলা তার জন্য এখানে নিয়ে নিয়েছি বড়ো চামচের এক চামচ হলুদ সর্ষে আর নিয়েছি সামান্য পরিমাণে একটু কালো সর্ষে কালো সর্ষের ঝাঁজটা বেশি হয় তাই কম পরিমাণে নিয়েছি আর নিয়েছি পরিমাণ মতো লবণ আর তিনটে কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এবার এই সমস্ত কিছুকে খুব মসৃণ করে বেটে নিয়েছি শিল বাটাতে কিংবা মিক্সিতে যেটাতেই আপনাদের সুবিধে তাতে করেই আপনারা খুব মসৃণ করে মশলাটা তৈরি করে নিতে পারেন তবে অবশ্যই এটা কিন্তু রান্নাতে ব্যবহার করার অন্তত দশ মিনিট আগে থেকে বেটে নিতে হবে বেটে নিয়েই সঙ্গে সঙ্গে রান্নায় ব্যবহার করলে সর্ষে অনেক সময় তেতো হয়ে যায় এবার আরেকটি ছোট বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর নিচ্ছি হাফ চামচের বেশি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো শুধুমাত্র সুন্দর রঙের জন্য পরিমাণ মতো লবণ দিলাম আর এখানে মিশিয়ে দিচ্ছি জল জল দিয়ে এভাবে হলুদ আর লঙ্কার গুঁড়োকে মিশিয়ে নিয়ে তারপর রান্নায় ব্যবহার করলে রান্নার রংটা খুব সুন্দর হয় মশলা আমাদের রেডি হয়ে গেল এখন চলে যাচ্ছি মূল রান্নায় কড়াই গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে কড়াইতে ভালো করে স্প্রেড করে দিয়েছি আর তেল ভালো করে ধোঁয়া ওঠা গরম হলে এবার মাছ ছেড়ে দিচ্ছি ভেজে নেয়ার জন্য এই রান্নাতে কিন্তু আমরা মাছের মাথা সহই রান্না করব দেখুন সমস্ত পিসগুলো ছেড়ে দিয়ে জাস্ট একবার উল্টে পাল্টে ভেজে নিয়েই হালকা ভেজে নামিয়ে নেব খুব বেশি লাল রঙ করে ভাজবার প্রয়োজন নেই হালকা ভেজে সমস্ত মাছ নামিয়ে নিয়ে এই তেলেই বাকি রান্না করে নেব আর তার জন্য দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লাল লঙ্কা ফোড়নটাকে একটু সময় ভেজে নেব আর তারপর এখানে আমি যোগ করে দিচ্ছি সেই হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো যেটা জল দিয়ে আমি মিশিয়ে রেখেছিলাম এর সঙ্গে আরও বোলটা ধুয়ে একটু জল যোগ করেছি ঝোলটা একটু সময় ফুটতে থাক লো ফ্লেমে দিয়ে এখানে আমি দুটি পাতি লেবুর রস বের করে নিচ্ছি আমি যে পরিমাণ মাছ নিয়েছি তাতে করে দুটি পাতি লেবুর রসই যথেষ্ট আমি টোটাল ছ পিস মাছ নিয়েছি আপনারা যে পরিমাণে মাছ নেবেন সেই অনুযায়ী লেবুর রসটা দিতে হবে লেবুর রস কিন্তু আগে থেকে বের করে রাখা যাবে না রান্নায় ব্যবহার করার ঠিক আগের মুহূর্তেই রসটা বের করে নিয়ে তারপর রান্নায় যোগ করে দিলাম এবার এখানে পরিমাণ মতো প্রায় হাফ কাপের মতো জলও যোগ করে দিয়েছি যেহেতু রান্নাতে বেশ কিছুটা ঝোল থাকবে আর এই ঝোল দিয়েই কিন্তু ভাতটা মেখে খেতে খুব বেশি ভালো লাগে ঝোল ভালো করে ফুটতে শুরু করলে এখানে আমি বেটে রাখা সর্ষে যোগ করেছি সর্ষেটা যোগ করে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিলাম গ্রেভি ভালো করে ফুটতে শুরু করলে এখন আমি এখানে ভেজে রাখা মাছের পিসগুলো ছেড়ে দিচ্ছি মাছের পিসগুলো ছেড়ে দেওয়ার পর হালকা হাতে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব যেহেতু ইলিশ মাছ খুব নরম তাই হালকা হাতে মিশিয়ে নিতে হবে এবার কিন্তু এখানে আমি অল্প কয়েকদানা চিনি যোগ করছি জাস্ট লেবুর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য তবে চিনি না দিলেও কিন্তু খেতে দারুণ হয় আপনারা চিনি পছন্দ না করলে চিনিটা কিন্তু স্কিপ করতে পারেন এবার ঝোলের মধ্যে মাছটাকে ফুটিয়ে নেব একটু সময় তার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি দুটি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে জাস্ট চার থেকে পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না করে নেব আর তারপর ফ্লেম অফ করে চার পাঁচ মিনিট ঢাকা দেওয়া অবস্থাতেই রেখে দিয়েছিলাম দেখুন লেবু দিয়ে ইলিশ মাছের টক কিন্তু আমাদের একদম রেডি গরম ভাতের সঙ্গে খেতে একেবারে অসাধারণ লাগে আশা করছি আপনাদের ভালো লেগেছে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং